দর্শক দেখছিলেন দেশ বিদেশের সব শেষ খেলার খবরগুলো চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন আলোচনায় যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখানোর নম্বরে আপনাদের মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন আগে বলেছিলাম আমাদের সাথে আছেন ইম এম কাইসার সম্পাদক স্পোর্টস বাংলা যতটুকু দেখছেন যে আগামীকালকে অলিম্পিক শুরু হচ্ছে এবং বাংলাদেশে দুই দিনের প্রস্তুতি শুরু করেছে ক্রিকেটে নারীরা খেলছে এই সংকটময় একটা অবস্থানের মধ্যে কিন্তু খেলা চালিয়ে যাচ্ছে সবাই কিন্তু এই সংকটময়ের মধ্যে আরও একটা মানে যেই দুঃসংবাদ যেটা গতকালকে কিন্তু আমরা যতটুকু দেখলাম যে আমাদের যে নাই টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা সেই জায়গায় কিন্তু আইসিসি একটা শঙ্কার জায়গা প্রকাশ করেছে ওই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন না সার্বিক পরিস্থিতি যা ছিল গত কয়েকদিন বাংলাদেশের সেটা শুধুমাত্র আইসিসি না আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু সবাই এক ধরনের একটা চোখ রেখেছিলেন যে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে বা আপনি নিরাপত্তা পরিস্থিতি কেমন সেটা একটা বিষয় রয়েছে আর যেহেতু বিষয়টা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র এখানে তো একটা দল খেলতে আসবে না অনেকগুলো দল দশটা দল খেলতে আসবে এই দলগুলোর নিরাপত্তা কেমন হবে সেই দলগুলোর কে এর পরিস্থিতি সেই সময় পরিস্থিতি কেমন থাকতে পারে এই সব অবজারভেশন করার একটা বিষয় কিন্তু আইসিসির ইসের মধ্যে ছিল এবং বিষয়টা হলো যে আপনি ঠিক যে সময় বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছিল তখনই আইসিসির আবার মিটিংটাও শুরু হয়েছিল সো এই বিষয়টা নিশ্চিতভাবে এজেন্ডার মধ্যে ছিল না কিন্তু এজেন্ডার মধ্যে আসতে বাধ্য হয়েছে তবে পরিস্থিতি অনুযায়ী আপনি জি পরিস্থিতি অনুযায়ী তবে আপনি শঙ্কার কথা বলছিলেন আমি বলবো যে ঠিক শঙ্কা সে করা যেতে পারে কিন্তু এখনও আপনি চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসার মতো কোনো অবস্থানে কিন্তু নেই বাংলাদেশের পরি পরিবেশ পরিস্থিতি সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং খেলাটা অক্টোবরে এখন পর্যন্ত আরও মাস সময় বাকি রয়েছে সো আমার মনে হয় যে ততক্ষণ পর্যন্ত আপনি বিসিবিও এই ধরনের একটা কি কী করে সার্বিক অবস্থা একটু ঠিকঠাক করা যেতে পারে এবং বাদ বাকি দলগুলোকে বা আইসিসিকে আইসিসির কাছে এরকম যে নিরাপত্তার একটা যে আশ্বাসটুকু চূড়ান্তভাবে দিতে পারে বিসিবি সে বিষয়টা নিয়ে বিসিবি নিশ্চিতভাবে কিন্তু কাজ করবে এবং অন্যান্য কম্পোনেন্ট যারা রয়েছে বা এর সঙ্গে জড়িত যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু নিয়ে আমার মনে হয় যে ম্যাটারটা এখন বিসিবির কোর্টে বিসিবি এখন যত সুন্দর করে পুরো জিনিসটা উপস্থাপন করতে পারে আইসিসির কাছে তাহলে আপনি যে দেখবেন যে যে জটিলতা বা যে শঙ্কার কথা আপনি বলছিলেন এই শঙ্কাটুকু হয়তো থাকবে না এর আগেও কিন্তু অনেকবার হয়েছে যে বাংলাদেশে যখন বিশ্বকাপ আসবে বা যে কোনো ধরনের বড় একটা ইভেন্ট স্পোর্টস ইভেন্টের ঘটনা ঘটে তখন ধর মানে শুরুটা হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তখনই এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি যখন একটু উত্তপ্ত থাকে এ ধরনের ঘটনার আগেও ঘটেছে আমরা দেখেছি কিন্তু সেখানে আপনি দু একটা সিরিজ হয়তো ক্যান্সেল হয়েছিল কিন্তু পুরো টুর্নামেন্ট ক্যান্সেল হওয়ার মতো ঘটনা ঘটেনি সো আমার মনে হয় যে এটা বড় কোনো আশঙ্কার বিষয় না শঙ্কার বিষয় কিন্তু বড় কোনো আশঙ্কার বিষয় না আমার মনে হচ্ছে এখন যেটা আমরা বললাম যে বিষয়টা এখন আইসিস আপনার বিসিবির কাছে বিসিবি এখন কত সুন্দর করে পুরো জিনিসটা আইসিসির কাছে উপস্থাপন করতে পারে এবং বলতে পারে যে না যে বিষয়টা ঘটেছিল সেটার সাথে আপনার অক্টোবরে যেহেতু বিশ্বকাপ অক্টোবরে শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আনাফ টাইম টু গেট সিকিউর আমরা যদি নারী ক্রিকেটের কথা বলছিলাম আমরা গতকালকেই দেখলাম যে মালয়েশিয়াকে একেবারে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা সেই জায়গায় কিন্তু বারবার বলা হচ্ছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এইবার এশিয়া কাপটা একটা প্রস্তুতির মঞ্চ বাংলাদেশের মেয়েদের জন্য তো কালকের যে ম্যাচটা এরপর আমরা যদি দেখি যে সেমিফাইনাল কিন্তু প্রতিপক্ষ শক্তি ছিল ভারত এইভাবে জয়ের পর একটু হলো আত্মবিশ্বাস পাবে কিনা ভারতের বিপক্ষে না যে কোনো জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে এবং যে কায়দায় বাংলাদেশ কালকে এই ম্যাচটা জিতেছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে এক অর্থে এটাই এটাই কিন্তু আপনি যে কোনো ক্রিকেটে ক্রিকেট শুধু না আমি বলবো যে যে কোনো খেলায় আপনি যখন প্রতিপক্ষকে চেপে ধরবেন তখন একটা কথা সবসময় বলা হয়ে থাকে যে মানে গো হার্ড আপনি যখনই সুযোগটা পাবেন তখন কিন্তু একেবারে প্রতিপক্ষকে যে যেটাকে বলে যে একদম মিসমার করে দেওয়া বা চূর্ণ করে দেওয়ার একটা সুযোগটা যদি থাকে আপনার তখন আপনি করে দেবেন তাহলে যে জিনিসটা হয় সেটা হলো যে সেই ম্যাচে আপনি হারার আশঙ্কা থেকে মুক্ত এক এবং আপনি যে কায়দায় জিতেছেন সেটা আপনাকে অনেক বড় একটা আত্মবিশ্বাসটুকু এনে দেবে সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এই এবারের এশিয়া কাপে বিশেষ নারী দল এবারের এশিয়া কাপে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার সাথে তারা ম্যাচে হেরেছিল ব্যাটিংটাও ভালো হয়নি এবং ব্যাটিংয়ের কথা যদি বলি তাহলে শুধুমাত্র এই এশিয়া কাপের গতকালকের ম্যাচের আগে পর্যন্ত বাংলাদেশ যে কটা ম্যাচ খেলেছে আপনি অস্ট্রেলিয়ার সাথে পাঁচ শূন্যতে আমরা হেরেছি শ্রীলঙ্কা ভারতের কাছে ভারতের কাছেও হেরেছি তো এই সেই কটা আটটা ম্যাচে আমরা কিন্তু বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা গড়তে পারিনি কোনো কম্পিটিশনই হয়নি আ করতে সেই আটটি ম্যাচে সেই অর্থে বলা যেতে পারে যে নারী ক্রিকেট দলের এই প্রস্তুতিটা বা আপনার আত্মবিশ্বাসটা একটু ঘাটতি নিয়েই তারা কিন্তু শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল এবং প্রথম ম্যাচেই তারা শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের শক্তির বিবেচনা যদি করে করেন করতে বলেন আপনি নারী দলের তাহলে আমি মনে করি যে বাংলাদেশ দল কিন্তু অনেক এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার দলের চেয়ে কিন্তু তারপরেও তারা শ্রীলঙ্কার সেই কন্ডিশনে ঠিক মতো অ্যাডাপ্টেড হতে পারেনি প্রথম ম্যাচে রান তেমন ভালো মতো করতে পারেনি এবং ব্যাটিংটাই এই দলের সবচেয়ে বড়ো একটা সমস্যার বিষয় ছিল যেটা খুব সহজভাবে সেই ম্যাচে ফুটে উঠেছে পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে থাইল্যান্ডের কাছে থাইল্যান্ডের বিরুদ্ধে জিতেছে এবং দাপটের সঙ্গে জিতেছে এবং শেষ ম্যাচে মালয়েশিয়ার সাথে যে কায়দায় জিতেছে সেটি প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল বলি সেটি হল যে বাংলাদেশের কিন্তু আপনার রান রেটের ইকুয়েশনের একটা বিষয় ছিল যদি কালকে থাইল্যান্ডের সাথে যে শ্রীলঙ্কার যে ম্যাচটা ছিল সেখানে থাইল্যান্ড যদি জিতে যেত তাহলে তিন দলের পয়েন্ট কিন্তু সমান হয়ে যেত তখন রান রেটের একটা ইকুয়েশন ছিল সো বাংলাদেশ দল মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে দুটো বিষয় মাথায় রেখেছিল বড়ো রান করতে হবে যাতে ব্যাটাররা আপনার এক ধরনের একটু আত্মবিশ্বাস ফিরে পান এবং বড় ব্যবধানে জিততে হবে যাতে আপনার রান রেটের ইকুয়েশানটা আসলে তখন যেন বাংলাদেশ এগিয়ে থাকতে পারে তো দুটো জিনিসই বাংলাদেশ দলের জন্য খুব সহজ হয়েছে আমি মনে করি এবং বেশ ভালো পারফরমেন্স দেখিয়ে সেই ম্যাচটা জিতেছে আর আপনি বলছিলেন যে ভারতের সাথে সেমিফাইনাল অবশ্যই ভারত শক্তিশালী দল এবং এই টুর্নামেন্টে ভারত ফেভারিট এখন পর্যন্ত তারা আটবারের এটা এই টুর্নামেন্টটা বাদ দিলে আপনি আটবারের টুর্নামেন্টে তারা ন আট সাতবার চ্যাম্পিয়ন হয়েছে এবং যে একবার ছাড়া ফাইনালে হেরেছে সেই ফাইনালে কিন্তু বাংলাদেশ তাদেরকে হারিয়েছিল সো ভারত একেবারে যে অপরাজয় এটি ভাবার কোনো কারণ নেই এবং যদি এই টুর্নামেন্টে বা যে কোনো টুর্নামেন্টে বিশেষ করে নারী দলের এই টুর্নামেন্টে সাবকন্টিনেন্টের মধ্যে যেটা হয়ে থাকে সেখানে যদি ভারতকে হারানোর শক্তি বা ক্ষমতা বা দাপট দেখাতে পারে সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশই দেখাতে পারে কারণ এই বাংলাদেশ যেটি বললাম যে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে কিন্তু একবার চ্যাম্পিয়ন হয়েছিল সো আমরা যখন দু সালে এশিয়া কাপে খুব সম্ভবত আঠারো সালে বা দু হাজার বা বিশ সালে আমরা জিতেছিলাম ফাইনালে তো সেখানে ফাইনালে ভারতকে হারাতে পারলে আমরা সেমিফাইনালে কেন পারবো না এবং এই দলটা আগের ম্যাচে যেভাবে কন্ডিশন ভিন্ন আপনার মানতেই হবে রাইট বাংলাদেশ ছিল সেটা একটা বিষয় ছিল সেটা বিষয় কিন্তু তারপর আপনাকে জিততে হলে তো যে কোনো কন্ডিশন এবং যে কোনো গ্রাউন্ডে জিততে হবে তো তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে বড় দল হয়ে ওঠার একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন আর টুর্নামেন্ট জিততে হলে আপনাকে শুধুমাত্র একটা ম্যাচে ভালো করলে হবে না আপনাকে ধারাবাহিকভাবে ভালো করতে হবে সো বাংলাদেশ দলের সামনে একটা বড় সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে যদি আমরা একটা দিন গ্যাপ রয়েছে আজকে গ্যাপ রয়েছে এবং তারপরে বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে খেলবে যদি নিজেদের সেরা পারফরমেন্সটা দেখাতে পারে এবং সব কিছু যদি বাংলাদেশ দলের মতো করে যায় সে এবং সেই ম্যাচে যদি তারা গিভেন ডেটা যদি তাদের হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এই ম্যাচে ভারতকে হারাতে পারে যেটি বললাম যে এই টুর্নামেন্টে যে কটি দল খেলছে সেখানে ভারতকে হারানোর যোগ্যতা সক্ষমতা দক্ষতা বাংলাদেশের রয়েছে আমরা যদি একটু চট্টগ্রামের দিকে আসি চট্টগ্রামে বা বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ সামনে পাকিস্তান সফরে যাবে কিছুদিন আগে খালেদ আহমেদের একটা হুংকার আসলে বললেই চলে যে তারা পাকিস্তানে যে হারিয়ে দিয়ে আসবে পাকিস্তানকে এই কথার সাথে আপনি কতটা একমত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ক্রিকেটের যে অবস্থা না প্রথম অবস্থার প্রথম বিষয়টা হলো যে যে ধরনের একটা প্রস্তুতি হওয়ার কথা ছিল সেটা আইডল প্রস্তুতিটা কিন্তু হয়নি বাংলাদেশ দলের এটা যদি আরেকটু আগে থেকে শুরু করা যেত শুরু করার চিন্তাটা ক্রিকেট বোর্ড করেছিল কিন্তু আপনি সার্বিক পরিস্থিতির কারণে সেটি এক অর্থে হয়নি এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে বাংলাদেশ দলের যে খেলোয়াড়রা রয়েছেন বাংলাদেশ কিন্তু খুব সম্ভবত জানুয়ারি মাসে আমরা লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিলাম তারপর আমরা টি টোয়েন্টি আপনি বিপিএল খেলেছি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি এবং টি টোয়েন্টির মধ্যেই রয়েছে সো একটা ট্রানজিকশনের বিষয়টা রয়েছে ট্রান্সফরমেশনের একটা বিষয় রয়েছে যে আপনি ওয়ানডে বা টি টোয়েন্টি থেকে টেস্ট ক্রিকেটে আবার কীভাবে ফিরে আসবেন এর ইন বিটুইন আপনি কিন্তু দেশের মাটিতেও ঘরোয়া ক্রিকেটের তিন দিনের বা চার দিনের বড় কোনো ম্যাচ খেলেননি এই ক্রিকেটাররা খেলেননি এক অর্থে সো এই অ্যাডাপ্টাডের অ্যাডাপ্টেশনের একটা বড় বিষয়টা রয়েছে আর খালেদ বলছেন খালেদও কিন্তু অনেক লম্বা সময় সময় ধরে দলের বাইরে রয়েছেন তিনিও ফিরে আসার বিষয়টা রয়েছে আর এটি আমার কাছে খুব একটা অবাকরণীয় কারণটা হলো যে পেস বোলারাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা বাড়তি আমি মনে করি যে এক ধরনের জোশ তাগিদ বা আপনার একটা মানে বলে না যে একটা হুঙ্কার স্বরূপ একটা ভাবভঙ্গি থাকাটা উচিত এটা পেস বোলারদেরকে মানায় এবং পেস বোলাররা যদি যখনই আপনি দেখবেন যে এদের ধরনের একটা জোশ নিয়ে বা একটা মানে অ্যাটিটিউড নিয়ে যখন খেলতে নামেন তখন সেটা পুরো দলের মধ্যে কিন্তু এক ধরনের একটা প্রভাব পড়ে হ্যাঁ একটা প্রভাব পড়ে এবং মনে হয় যে ইয়েস উই ক্যান ডু ইট এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যখনই আপনি মনে করবেন যে পুরো দলের মধ্যে এই বিষয়টা ছড়িয়ে গিয়েছে যে আমরা এটা পারবো এই পার্ব এটা যদি ছড়িয়ে যেতে পারে এবং এই সেই অনুযায়ী যদি নিজেকে কে পারফরমেন্সটা আপনি মেলে ধরতে পারেন তাহলে আমার মনে হয় যে যে কোনো দলকে হারানোর বা যে কোনো ম্যাচ জেতার একটা এই পরিস্থিতিতে বাস্তবতা মেনে ম্যাচে যেতে পারে বাংলাদেশ আমি যদি দেখেন যদি বর্তমান পরিস্থিতিতে না একটু কঠিন হবে কোনো সন্দেহ নেই কারণটা হলো যে আপনি পাকিস্তান টেস্ট ক্রিকেট দল খুবই ভালো এবং বাংলাদেশ দলের এর আগে বাংলাদেশ পাকিস্তানে খেলতে গিয়েছে বাট এই দলের অনেকে খেলতে যাননি সিনিয়র কয়েকজন ক্রিকেটার যারা ছিলেন তারা খেলতে গিয়েছিলেন পাকিস্তানের সেটি প্রবলেমটা হলো যে পাকিস্তানে আপনি ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট হয় কিন্তু তার চেয়ে বড় বিষয় যে সেখানে আপনাকে পেস বোলাররা পাকিস্তানের পেস বোলার যারা রয়েছেন তারা বেশ আপনার তাদের কন্ডিশনের ইউজটা তারা খুব ভালো মতো করতে পারেন সো আপনি যদি কন্ডিশন এবং উইকেটের আচরণ যদি বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের তুলনায় খুব একটা যে ডিফারেন্ট কোনো কিছু হবে তা কিন্তু না ডিফারেন্ট যেটা হবে যেটি আমি বললাম যে অ্যাটিটিউড আপনি পারবেন কিনা বা আপনার সক্ষমতা রয়েছে কিনা সেটি দেখানোর একটা তাগিদটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে সো সেটা যদি আমার মনে করতে পারে বাংলাদেশ দল সেখানে তাহলে আপনি বাস্তবতার কথা বলছিলেন প্রথম বাস্তবতাটা হলো যে আপনাকে জয়ের চিন্তার আগে টেস্ট ম্যাচে যে কোনো ম্যাচ কিন্তু আপনার জয়ের আগে আপনাকে সিকিউর করতে হয় যে ড্রটা আপনি ম্যাচটা ড্র করবেন দেন ইউ গো ফর উইন বিশেষ করে আপনি র্যাঙ্কিংয়ে আপনার চেয়ে এগিয়ে থাকা দল যারা রয়েছে র্যাঙ্কিং অভিজ্ঞতা বা শক্তিমত্তা যারা এগিয়ে রয়েছে তাদের সঙ্গে যদি আপনি বাস্তবতার কথা বলেন তাহলে আমি মনে করি যে এইভাবেই কিন্তু এগোনোটা উচিত আপনি রাতারাতি হঠাৎ করে যদি বলে দেন যে পাকিস্তানের সাথে আমাদের খেলা দুশূন্যতে আমরা জিতে আসবো সেটা একটু অ্যাবসার্ড শোনাবে কিন্তু তার চেয়েও বড়ো বিষয়টা হলো যে আমরা শূন্যতে হেরে আসবো সেটা যদি আপনি আগে মেনে নেন তাহলে তো সেটা আর লড়াইও হলো না সো আমার কাছে মনে হচ্ছে যে বাস্তবতাটা সেটাই যে আপনি আপনার শক্তিমত্তা অনুযায়ী প্রতিপক্ষর বিরুদ্ধে লড়তে নামবেন এবং নিজের সেরাটা খেলবেন এবং সেটা যদি করতে পারেন তাহলে ম্যাচের দিন কিন্তু আপনি যে কোনো বিষয় ঘটতে পারে তার চেয়ে বড়ো বিষয়টা হলো যে পুরো দলটাকে আপনি ওয়ান টু ইলেভেন পুরো দলটাকে একটা জিনিস নিজের মাথার মধ্যে রাখতে হবে যে মানে আমাকে আমার সেরা খেলাটা খেলতে হবে এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পুরা দল এক ধরনের ভালো পারফরম্যান্স নিয়ে ফিরতে পারে সো বাস্তবতাটা হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তানে বাংলাদেশ যে খেলতে যাচ্ছে রাহুলপিন্ডি এবং লাহোরের যে ম্যাচটা কন্ডিশন উইকেট এবং শক্তিমত্তা অভিজ্ঞতা সব দিক থেকে পাকিস্তান এগিয়ে রয়েছে বাংলাদেশ দলের সামনে যে জিনিসটা থাকবে সেটি হলো যে এখানে ভালো কিছু করে দেখানোর অ্যাটিচিউডটা সেটা যদি তারা করতে পারে তাহলে আমার মনে হয় যে এই সিরিজ থেকেও বাংলাদেশ মানে ভালো কিছু নিয়ে ফিরতে পারবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ লম্বা সময় ধরে আপনি টেস্ট ক্রিকেটে খেলছে না বা অভ্যস্ত না এখন পর্যন্ত এবং সামনের সময় কিন্তু আপনি আগামী চার মাসে অক্টোবর থেকে আগস্ট থেকে আপনার নভেম্বর পর্যন্ত এই চার মাসে আপনাকে কিন্তু আটটি টেস্ট ম্যাচ খেলতে হবে তিন প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ভেনুতে সবগুলো আলাদা ভেনুতে এবং আলাদা কন্ডিশনে এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে সো এই সময়টুকুতে বাংলাদেশ দলের জন্য আমি মনে করি যে টেস্ট ক্রিকেটের জন্য বড়ো একটা পরীক্ষা হতে পারে কারণ এত কম সময়ের মধ্যে আমরা সাধারণত জানি যে এক পুরো এক বছরে আমরা দেখেছি যে ছটা টেস্ট ক্রিকেট খেলে বাংলাদেশ কিন্তু এখানে আপনি চার মাসের মধ্যে আটটি টেস্ট ক্রিকেট খেলবেন তিন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ভিন্ন কন্ডিশনে সো ইটস আ রিয়েল টেস্ট ফর বাংলাদেশ ক্রিকেট টিম এবং এই দলের আমি মনে করি যে এই চ্যালেঞ্জটুকু বা এই টেস্টটুকুতে উত্তরে দেওয়ার জন্য তাদেরকে চ্যালেঞ্জটুকু নেওয়াটা উচিত এবং আমরা কাইসারও আলোচনা করব তবে ছোট্ট একটা বিরত নিতে হবে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ডা গেছে দর্শক আমরা কথা বলছিলাম চট্টগ্রাম থেকে প্যারিস আপনারা জানেন যে অলিম্পিক শুরু হচ্ছে কাল এবং তবে শুরু হচ্ছে কিন্তু আজকে বাংলাদেশের খেলা রয়েছে এমএম কাইসার আমরা কথা বলছিলাম যে অলিম্পিক শুরু হচ্ছে বাংলাদেশের যে প্রতিনিধি আমরা যদি বলি প্রতি বছর আসলে আমাদের ওই স্বপ্ন স্বপ্নই থেকে যায় কিন্তু স্বপ্ন কি দেখা যায় কিনা অন্ততপক্ষে আর্চার সাগর ইসলামকে দিয়ে মানে পদক অর্জনের যেটাই স্বপ্ন দেখতে হলে তো আপনাকে শুধু মানে শুয়ে থেকে স্বপ্ন দেখলে হবে না জেগে থাকতে হবে বাট সেই জেগে থাকার কাজটুকু অলিম্পিক অ্যাসোসিয়েশন অথবা বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় করছে কিনা বা তাদের সেই মানে স্বপ্নটুকু রয়েছে কিনা সেটা আমার মনে হয় যে সবচেয়ে বড় প্রশ্ন কারণ অলিম্পিকে পদক আপনার কিন্তু তিন বছর দেড় মাস বা তিন মাস প্র্যাকটিস করলে আসবে না এটার জন্য কিন্তু আপনার একটা লম্বা সময়ের প্রসেসের প্রয়োজন রয়েছে এই বিষয়টা শুধুমাত্র আমি না আপনিও জানেন আমরা অনেকেই আলোচনা করেছি সাংবাদিকরাও অনেকবার বলেছেন অনেক লম্বা সময় ধরে আর বাংলাদেশ যে এই প্রথম অলিম্পিকে খেলতে গিয়েছে তা কিন্তু না অনেক আগে থেকে বাংলাদেশ খেলতে গিয়েছে যে যাচ্ছে কিন্তু প্রত্যেকবারই কিন্তু আমরা যে যে জিনিসটা দেখি সেটা হলো যে জাস্ট পার্টিসিপেটেরি দল হিসেবে কিন্তু বাংলাদেশ এখানে অংশটুকু নেয় প্রায় সবগুলা ইভেন্টেই বাংলাদেশ ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিত কোয়ালিফাইড করে কোন ওয়ার্ল্ড কাপে কোনো অলিম্পিকের কোনো ইভেন্টে তেমন যেতে পারেনি মাত্র তিনটি বার এই ঘটনাটা মানে আপনার ব্যতিক্রম ছাড়া একবার সিদ্দিকুর রহমান গল্ফে সিদ্দিকুর রহমান রিও ডিজনারিতে যেটি হয়েছিল দু হাজার সেখানে তিনি সরাসরি কোয়ালিফাই করে গিয়েছিলেন এবং তারপরে রোমান সানাও গিয়েছিলেন টোকিওতে দু হাজার বিশে এবং এবারও কিন্তু সাগর যাচ্ছেন ওয়ারেজ আপনি দেখবেন যে এই তারা তিনজনই কিন্তু আপনার কোয়ালিফাই করে গিয়েছেন এবং বাদ বাকি যত আপনার অ্যাথলিটরা যান তারা আর ওয়াইল্ড কার্ড নিয়ে যান এবং সেই অর্থে বলা যেতে পারে যে তারা সেখানে পদক জেতার জন্যে যান না যা শুধু একটা পার্টিসিপেটেরি দল হিসেবে বাংলাদেশ সেখানে খেলতে যায় এবং সেই বিষয়টা কিন্তু আপনার শেষ হয়ে যায় বাংলাদেশের খুব দ্রুতই আপনার বাছাই পর্বের মধ্যেই তো বাছাই পর্বের বাধাটাও কিন্তু বাংলাদেশ উত মানে উতরাতে পারে না আর কি মানে আমি বলতে চাচ্ছি যে কোয়ালিফিকেশন ইসের জন্য অলিম্পিকে খেলতে গিয়ে যে আপনার প্রস্তুতি যেটা থাকে বা বাছাই পর্ব যেটা থাকে সেখান থেকে বাংলাদেশ বাদ হয়ে যায় সব চূড়ান্ত পর্বে যাওয়ার আর কোনো সুযোগই থাকে না স্বপ্ন দেখার কথা যদি আপনি বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেটা দেখতে হবে একক খেলা যেগুলো রয়েছে সেটাকে সেটাকে কেন্দ্র করে শুটিং আর্চার এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় আমাদের জন্য একটা বিষয়টা হতে পারে কিন্তু সেটার জন্য আপনাকে লম্বা সময় ধরে স্বপ্নটুকু দেখতে হবে এবং সেই স্বপ্ন দেখার জন্য যেটি বললাম যে সে স্বপ্ন শুধু শুয়ে দেখলে হবে না সেই স্বপ্ন দেখার জন্য কিন্তু আপনাকে কার্যকর ভূমিকাটুকু নিতে হবে চার বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত একটা লম্বা প্ল্যান নিতে হবে হয়তো সামনের ওয়ার্ল্ড কাপ অলিম্পিকে হবে না তারপরে একটা অলিম্পিকে যাতে আমরা পেতে পারি বা কাছাকাছি যেতে পারি সেটার একটা প্রস্তুতিটুকু সেরকমভাবে নিতে হবে এবং সেরকমভাবে সবাই মানে আপনার সংশ্লিষ্ট কাউকে নার্চার করতে হবে তৈরি করতে হবে এশিয়ান গেমসটাই অনেক সব দূরের বিষয় আর কি তারপর হচ্ছে অলিম্পিক রাইট আমাদের আমরা মূলত খেলি বা আমাদের এখানে অ্যাথলিটরা যারা রয়েছেন তাদের মূল লক্ষ্যটা হলো আপনার সাফ গেমস পর্যন্ত তারপরে আর সামনে বাড়ার সম্ভাবনাটুকু তাদের মধ্যে নেই কারণটা হলো যে তারপরে যদি আপনি সামনে বাড়তে চান তাহলে সেটার জন্য আপনাকে প্রস্তুতিটা সেরকম নিতে হবে আপনাকে ট্রেনিংটা সেরকম নিতে হবে আপনাকে জোশটা সেরকম আনতে হবে এবং বিগ ড্রিম যে স্বপ্নটা বড় স্বপ্নটা আপনাকে কিন্তু সেরকমভাবে দেখতে হবে এবং সেটা শুধু দেখলে হবে না সেটা কার্যকর করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যানিংটুকু নিতে হবে সেই বিষয়টা আমরা অনেক আলোচনা করেছি এবং কর্মকর্তারাও শুনেছেন মন্ত্রণালয়ও শুনেছে কিন্তু শোনার পরে সেটি ফাইলবন্দি হয়ে গিয়েছে তারপরে আর সেই ফাইলটা খোলা হয়নি এবং যখনই বিষয়টা আসে আলো যখন ইভেন্ট আসে তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সো আমার মনে হচ্ছে যে এই অংশ শুধুমাত্র অংশগ্রহণকারী দল হিসাবে যাওয়া আর আপনি পদক জেতার জন্যে যাওয়া এ দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে সেই পার্থক্যর ব্যবধানটা যতদিন না পর্যন্ত আপনি ঘোচাতে পারবেন ততদিন পর্যন্ত শুধু এইরকমভাবেই হবে যে আপনি অংশগ্রহণকারী দল হিসেবেই যাবেন তারপরেও স্বপ্ন তো দেখতেই হবে এবং এবার সাগর যে গিয়েছেন সাগর কিন্তু আপনি দেখবেন যে পুরো বিশ্বে এখন পর্যন্ত তিনি কিন্তু র্যাঙ্কিং সতেরো নম্বরের পর্যন্ত রয়েছেন তার যে ইট ইট আপনার র্যাঙ্কিংয়ের অবস্থানটা সো কোচের কোচ যাওয়ার আগে তার যে ফেডরিক জার্মানি কোচ রয়েছেন তার একটা সাক্ষাৎকার আমি দেখেছিলেন তিনি সে সাক্ষাৎকারে বলেছেন যে তার এই আর্চার যদি সেরা দশেও আসতে পারেন এবারের অলিম্পিকে তাহলে বোঝা যাবে যে তার অনেক বড়ো উন্নতি হয়েছে সো সেরা দশে আসলে তো হবে না আপনাকে যদি পদক পেতে হয় তাহলে এক দুই তিনের মধ্যে থাকতে হবে সো সেই দিক থেকে বাংলাদেশ দলের এই অলিম্পিকে পদক পাওয়ার বাস্তবতাটা অনেক দূরে তারপরেও সম্ভাবনাটুকু তো রয়েছে যেহেতু আপনি আমরা দেখছিলাম যে সাগরও বলছিলেন যাওয়ার সময় সাগরের একটা ইন্টারভিউ আমরা দেখেছি সেখানে তিনি বলেছেন যে তিনি তো স্বপ্ন দেখবেন এবং দেখা যাক যে তিনি চেষ্টাটুকু করবেন তার সেরা যে পারফরমেন্স রয়েছে সেই সেরা পারফরমেন্সটাকে তিনি যদি আহ সেই জায়গায় নিয়ে যেতে পারেন বা সেটাকে টপকে যেতে পারেন তাহলে হয়তো কিছু একটা নিয়ে ফেরার একটা সম্ভাবনাও তার মধ্যে রয়েছে তবে যেটি হলো যে আপনি অলিম্পিকে যদি অংশ নিতে হয় তাহলে শুধুমাত্র আপনি কিন্তু এমন সাতার দলের আপনাদের এই অনুষ্ঠানে আমি দেখছিলাম যে সাতার দলের প্রধান সম্পাদক বলছেন যে তার দলের থেকে যে আপনার তার এখান থেকে যে সাতারে যিনি অলিম্পিকে গিয়েছেন সোনিয়া আক্তার তিনি মাত্র দেড় মাস আপনার সুইমিংে প্র্যাকটিস করেছেন তো শুধুমাত্র দেড় মাস যদি আপনি অলিম্পিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় একেবারে শেষ দর্শক শেষ করছি ক্লেমন বিয়ন্ডা গ্যালারি